আপনি যদি জীবনে সফল হতে চান তাহলে একটা জিনিস আপনার সব থেকে বেশি দরকার, সেটা কি? সেটা হলো আত্মবিশ্বাস। আত্মবিশ্বাসই একমাত্র বিষয় যেটা আপনাকে সফলতার শীর্ষে পৌঁছাতে পারবে, আর আত্মবিশ্বাস না থাকলে আপনি কখনোই সফল হতে পারবেন না। পৃথিবীতে যারাই সাফল্য অর্জন করেছে তাদের সবার মাঝে একটা বিষয় ছিল, সেটা হচ্ছে আত্মবিশ্বাস। তারা সবসময় বিশ্বাস করেছে আমি এটা পারবো এবং আমি এটা পারবো, এবং তারা সেটা পেরেছে। তাই আপনার মধ্যে যদি আত্মবিশ্বাস থাকে তাহলেই আপনি সফল হতে পারবেন। তো আজকে আমরা কথা বলবো আত্মবিশ্বাস নিয়ে কয়েকটা উক্তি নিয়ে। চলুন শুরু করা যাক। আপনি যখন বিশ্বাস করবেন যে আপনি পারবেন, তখনই আপনি পারবেন, এটাই হলো আত্মবিশ্বাস। হিংসা তারাই করে যাদের মধ্যে রয়েছে আত্মবিশ্বাসের অভাব। আত্মবিশ্বাস হলো মানুষের মধ্যকার দুর্দান্ত উদ্যোগ যা মানুষকে সফলতার রাস্তা দেখিয়ে সেদিকে নিয়ে যায়। মানুষকে ভিতর থেকে বাড়তে হবে। কেউ আপনাকে শেখাতে পারে না, কেউ আপনাকে আত্মাধিক করতে পারে না। আপনার আত্মবিশ্বাস আপনার বড় শিক্ষক। আপনি যখন নিজের ভুলকে স্বীকার করবেন তখনই আপনার মধ্যে আত্মবিশ্বাস গর্বে পরিণত হবে। যদি আপনার আত্মবিশ্বাস না থাকে আপনি সর্বদা জিতে না যাওয়ার জন্য অনেক উপায় খুঁজে পাবেন, মানে অজুহাত খুঁজে পাবেন। যদি আপনার আত্মবিশ্বাস না থাকে তবে আপনি হয় জীবনে পরাজিত হয়েছেন নয়তো পরাজিত হবেন। বারবার পরাজিত হওয়ার পরেও জয়ের চেতনা নিয়ে বেঁচে থাকার নামই হচ্ছে আত্মবিশ্বাস। সাফল্যের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ চাবিকাঠি হলো আত্মবিশ্বাস, আর আত্মবিশ্বাসের গুরুত্বপূর্ণ চাবিকাঠি হলো প্রস্তুতি। আত্মবিশ্বাস এমনি এমনি আসে না, অভিজ্ঞতা যত বৃদ্ধি পাবে আত্মবিশ্বাসও ধীরে ধীরে বৃদ্ধি পাবে। তাই আপনার জীবনে যত কঠিন সময় আসিক না কেন আপনি কখনোই আত্মবিশ্বাস হারাবেন না। আপনি আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে সাফল্যের পথে অগ্রসর হন। যত বাধাই আসুক, যত বিপত্তি আসুক, সমস্ত বাধা বিপত্তি আপনি আত্মবিশ্বাসের সহিত অতিক্রম করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সকলের সাথে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।